আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাকে চিনছেন? মোরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে একটু নতুন ভিডিও লই আইছি আপনাদের সামনে, কিন্তু মুই বেশি একটা বরিশালের কথা কই না, কির লেগে জানেন একটু শরম শরম লাগে। তা হেডার একটু কাটাই দিবে না, হেইতে মাঝে মাঝে কিন্তু এরকম বরিশালের কথা লইয়া আপনাদের সামনে আমো, বুঝছেন? তা আজকে ভিডিওটা হইছে কি লইয়া কন্ধি, এই রাইত হয়ে গেছে মেলা, এখন বাচ্চা খাওয়ানোর পর একটু কি খাওয়ান লাগে কন? চা। বাঙালি মানুষ চা না খাইলে হয় না, কিন্তু চিনির যে দাম বাড়ছে এতে যে কি হরমো হেই করতে না, যাই হোক অল্প অল্প চিনি দে, একটু একটু চা খাইতে হইবে, তাও কিন্তু চা খাইতে হইবে না কি? তাই কও, তুমি কথা কও। তাই লন চা কেমনে বানাই হেই একটু দেখকেই নাকি, চলেন। তাই বহাই দিছি এই পাতিলে পানি দিয়া, এখন চিনি দিয়ে দিছি, বুঝছেন? এখন চিনি যটুক লাগে অটুক দিই, চিনির দাম বেশি কমাইয়েই দিতে হইবে, সব কিছু বুঝতে হইবে। এখন দিয়ে দিতেছি মেইন যে উপকরণ হেইয়া গুঁড়া দুধ। মোরা কিন্তু ওই গরুর দুধ খাই না, হেতে গুঁড়া দুধ দিয়ে সবসময় চা খাই, কিন্তু এয়া বুঝছেন না যে গুঁড়া দুধ দিয়ে খাই দেখা চা বেশি মজা না। হেয়া যে কি মজা, এয়া যদি আপনারা বানাই খান হেলে বুঝবেন। এখন দিমু গাডানাটা গাডানাটা গাডানাটা, মানে কি গোড়া দিতে হইবে, ভালো করে এমন বাইলে গড়তে হইবে, জানি কিল্লিগা। ও আর একটা কথা কই রেখে, এটা পানি একটু একটু গরম হওয়া অবস্থায় দুধটা দিতে হবে, হেলে তাড়াতাড়ি ভালো মতো গুলে যাবে, বুঝছেন? মোর দুধ উতলাই গেছে, এখন দিমু হয়েছে যে চা পাতা, যটটুক চা পাতা লাগবে অটটুক পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এ কওয়ার কিছুই নাই, এ সব মানুষে বোঝে। এখন এই বলো কোটার অপেক্ষা হুদায়, এই দেখেন কালারটা কি আইছে, এ যেমন দেখতে হেরম খাইতে, এ আপনারা বুঝবেন না। চার লগে টা টা দিতেছি কি বাকর খানি লন, তাই এখন আর হরমুখ এখন একটু দেখকে কি অবস্থা চা না দেখেন। তাই এই হে দেয়া দুসা, যারা ডাকাই কুট্টি এরা বোঝে যে এরা কি মজা। মুই বলেছিলাম মানুষকে, আপনি বলেছিলাম না ডাকাই কুট্টির কি বোঝেন, কিন্তু মুই জন্মের পরই তো ডাকা বুঝতে গেলে এত মজা। এয়া হেয়া কি কম খারান, একটু খাইয়ে আপনি কত লাগছে। আর মোরা তো দুসা, এয়া মোর মাইয়ের বাপে ভালো করতে হবে, কেমন বানাই দেখেন। উপরে কিন্তু একটু সর পড়ছে, মানে চুমুক দিই আর ঠেই জানি কলজে টলজে সব মানে গরম, কিন্তু এরপর ঠান্ডা হয়ে যায়, বুঝছেন? একটা মজার মানে তৃপ্তির একটা ঠান্ডা। হে আপনারা বুঝবেন না, বানাই খাইয়েন যেরকম দিছি, মানে ও মুই চাটা বানাইছ কিন্তু গুঁড়া দুধ দেয়। মানুষের গরুর দুধ দিয়েও বানায়, কিন্তু মোরা গরু দুধ খাই না, তো হেতে গুঁড়া দুধ দিয়ে বানাইছি, বুঝছেন? রেসিপিটা যদি ভালো লাগে থাহে চার আর কি, তাই বানাইবেন। আর মোগো ভিডিওটা একটু লাইক দিয়ে যাইয়েন। আল্লাহ হাফেজ।